ছিল সুনীল ছেত্রীকে ঘিরে ম্যাচের উনাশি মিনিট পর্যন্ত ছেত্রী সেভাবে সুযোগও পাননি গোল করার কর্নার থেকে বল কখনো হেড করেছেন বাইরে কখনো বক্সে ঢুকে শট নেওয়ার আগে বাংলাদেশের ডিফেন্ডাররা ক্লিয়ার করেছেন কিন্তু শেষ পর্যন্ত আরেকবার বাংলাদেশের হৃদয় ভাঙলেন সেই সুনীল ছেত্রী কাতারের দোহায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ হেরেছে ভারতের এই অভিজ্ঞ ফরোয়ার্ডের কাছে সুনীল সেত্রীর জোড়া গোলে হেরে গেছে বাংলাদেশ এই দুই গোলে জাতীয় দলের হয়ে চুয়াত্তরটি গোল হয়ে গেল ছেত্রীর জাতীয় দলের জার্সিতে গোল করার ক্ষেত্রে লিওনেল মেসিকে আবারও ছাপিয়ে গেলেন ভারতের যুবভারতীতে জিততে না পারায় আফসুস ছিল বাংলাদেশের সেই আফসোস মেটানোর আশায় আজ আবারও ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন জামাল ভুইয়ারা কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের ফুটবলের যে পার্থক্য সেটা আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই ম্যাচ ম্যাচের উনআশি মিনিট বিপিন সিং এর বদলে মাঠে নামা মোহাম্মদ আশিক কুরুনিয়ানের লম্বা ক্রস থেকে দারুণ হেডে ছেত্রী বল ঢোকালেন জালে তপু বর্মন দৌড়ে এসে ক্লিয়ার করতে পারেননি যা সর্বনাশ হওয়ার হয়ে গেল একেবারে ঠান্ডা মাথায় গোল দিলেন ছেত্রী